নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে শুরু করছি, যাব এখন শ্যামবাজার, তারপরে ওখানে গিয়ে বলবো যে আজকের গন্তব্য কোথায়। দুজন মেট্রো এসে গেছে, এবারে মেট্রো ধরে শ্যামবাজার যাব। শ্যামবাজার স্টেশনে নেবে, সামনেই এই এটা পাবেন। আমাদের কলকাতা শহরে গলিগলিতে প্রচুর মন্দির আছে, কিন্তু সেই মন্দির সম্বন্ধে আমরা কতটুকু জানি, তা সেই মন্দির নিয়েই আজকে আপনাদের একটা ভিডিও দেখাব। আর এই মন্দিরটা হচ্ছে 1888 সালে স্থাপিত হয়েছে, এবং এই মন্দিরের নামটা বড় অদ্ভুত, ঘোমটা কালী। এই ঘোমটা কালী একমাত্র কলকাতা শহরে এই শ্যামবাজারেই আছে, সেই জায়গায় আজ আপনাদের নিয়ে যাচ্ছি। আর এই ঘোমটা কালী পুজো নুন ছাড়া সব ভোগ দেওয়া হয়, যেমন লুচি, পাঁচ রকম ভাজা, তারপর বোঁদে, এই দিয়ে ভোগ দেওয়া হয়। সেই সম্বন্ধে তথ্য, কী করে যাবেন, কে এই মন্দির তৈরি করেছিল, এখানে কি ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই সঙ্গে চলুন আরপিজি ব্লগের, সব জানতে পারবেন আজকের এই ব্লগ থেকে। এই যে 4 নম্বর গেট দেখছেন আপনারা, 4 নম্বর শ্যামবাজারে এসে 4 নম্বর গেট দিয়ে বেরোবে। শ্যামবাজার স্টেশনে নেবে মেট্রো, 4 নম্বর গেট দিয়ে বেরোবেন, বেরিয়ে বাঁ দিকে আসবেন, এসে একটা গলি আছে, সেই গলির সোজা আসবেন শ্যামপুকুর থানা। সেই শ্যামপুকুর থানার সামনেই হচ্ছে এই মন্দির, এই হচ্ছে শ্যামপুকুর থানা। সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে সরস্বতী বালিকা বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে হচ্ছে এই মন্দিরটা। মন্দিরটার এখন এই অবস্থা মোটামুটি রক্ষণাবেক্ষণ সেই মতন হয় না, চারিদিকে গাছ টাছ জমে গেছে, কিন্তু এই মন্দিরের যে ইতিহাস সেটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের দারুণ লাগবে। একদম শহর মধ্যিখানে, হার্ট অফ দ্য সিটি এই মন্দির, সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো, আপনারা শুনলে ভালো লাগবে আপনাদের এই মন্দির সম্বন্ধে। এই মন্দিরটি 1888 খ্রিস্টাব্দের স্থানীয় বাসিন্দাদের কাছে ঘোমটা কালী নামে পরিচিত। সাধকদের কাছে এই দেবী দক্ষিণা কালীরই ভিন্ন রূপ, আবার বহু সাধক এই দেবীকে বলেন ভবতারিণী। দক্ষিণেশ্বরের পাশাপাশি তাই কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে রয়েছে ভবতারিণীর মূর্তি। কথিত আছে দেবী স্বপ্নে বলরাম ঘোষের উত্তরসূরি তুলসীরাম ঘোষকে দেখা দিয়েছিলেন। সেই স্বপ্নে দেখা মূর্তিকে মাথায় রেখেই ঘোমটা কালীর মূর্তি তৈরি হয়েছে। নিত্য পুজো তো হয়ই, পাশাপাশি এখানে শ্যামা পুজোর দিন ধুমধাম করে পুজো হয়। বাংলা সিরিয়ালের দৌলতে দেবী ঘোমটা কালীর নাম এখন অনেকেই জানেন, অনেকের ধারণা এই দেবী বোধহয় নিছকই কল্পনা, কিন্তু না, দেবী ঘোমটা কালীর মন্দির রয়েছে শহর কলকাতার বুকে। সাধারণত কালী ঠাকুরের এলোকেশী রূপ দেখেই ভক্তরা অভ্যস্ত, কিন্তু দেবী ঘোমটা কালীর মূর্তিটি অন্যরকম, এখানে কালীর ঘোমটা দেওয়া মূর্তি। শহর কলকাতায় ঘোমটা কালীর একমাত্র মূর্তি রয়েছে বলরাম ঘোষ স্ট্রিটে, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ভূপেন বোস এভিনিউ ধরে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে আসবেন। এই কলেজের বিপরীত দিকে শ্যামবাজার স্ট্রিট রয়েছে, সেই গলি থেকে কয়েক পা এগোলেই পৌঁছে যাবেন শ্যামপুকুর থানা। এই থানার ঠিক পাশেই হচ্ছে এই মন্দির, যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘোমটা কালী মন্দির। এটা সন্ধ্যে ছটার সময় আসলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, এবং দেখতে থাকুন আমার এই চ্যানেলে।
এই যে লেখা আছে ঘোষবাড়ি, এই হচ্ছে ঘোষবাড়ি। এই সোজা ঢুকবেন, ঢুকে বাঁ দিকে একটা গেট আছে, গেট দিয়ে ভিতরে ঢুকে সামনে হচ্ছে ঘোমটা কালী মন্দির। ঠাকুরের মন্দির খোলা হচ্ছে, এবারে ঠাকুর মশাই এসছে। এবার মায়ের কাছে যাই, কেন নাম হলো মায়ের, মাকে ঘোমটা কিরম ভাবে পড়ানো আছে সবই আপনাদের দেখাই। চলুন এবারে ঘোমটা মায়ের মন্দির আপনাদের দেখাই। চলে এসছি এখানে, এবার ঘোমটা মাকে দেখাই আপনাদের। এই হচ্ছে ঘোমটা মা। এখানে শ্যামা পুজোর দিন ধুমধাম করে পুজো হয়, আর হয় জন্মাষ্টমী, চাচর, দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজো। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বাসন্তী পঞ্চমীর দিন, সেই কারণে বাসন্তী পঞ্চমীর দিনও হয় ধুমধাম করে পুজো। এছাড়া প্রত্যেক অমাবস্যায় হোম যজ্ঞের আয়োজন থাকে, দেবীকে ভোগ হিসাবে দেওয়া হয় নুন ছাড়া লুচি, পাঁচ রকমের ভাজা, বোঁদে ও মিষ্টি। বিপদে আপদে ভরসা দেবী ঘোমটা কালী, ভক্তদের বিশ্বাস তিনিই দেন পরিত্রাণের উপায়। এবার এসে এখানে যিনি থাকেন মালকিন, যাদের আন্ডারে এই মন্দির, তাদের কাছ থেকে কিছু জানবো, সেই জন্য দাঁড়িয়ে আছি গেটের সামনে। আলো জ্বালিয়ে দিল, চলুন এবারে যাই। নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম জয়তী ঘোষ। জয়তী ঘোষ, এই মন্দির সম্বন্ধে কি যেতে একটুখানি বলুন আমাদের। মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দয়াময়ী দেবী বলে, দয়াময়ী দেবী। উনি হচ্ছে এই বলরাম ঘোষ, যে রাস্তাটা বলরাম ঘোষ, যার নামে রাস্তা উনি ফ্যামিলি আর কি। আচ্ছা, বলরাম ঘোষ অনেক আগেকার আছে, ওনার মধ্যে সাত পুরুষ আগে টাকা পাবেন ঠিক পঞ্চমীর দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। পঞ্চমীর দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য বাসন্তী পুজোটা তো হবেই। বাসন্তী পুজো হয়, এই বাসন্তী পুজো হয় না? আচ্ছা, বাসন্তী পঞ্চমীর দিন এই প্রতিষ্ঠা পুজো হয়, মানে প্রতিষ্ঠা যেটাকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি তিথি পুজো, মানে তিথিতে প্রতিষ্ঠা। আচ্ছা, ওই সময় যদি কেউ আসেন তাছেন ভোগ প্রসাদ প্রসাদ টসাদ পাবেন, আগে থেকে বলতে হবে, আগে থেকে ব্যবস্থা থাকে, কিন্তু একটু আগে থেকে না জানলে আমাদের অসুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ, তার জন্য যোগাযোগ কীভাবে করবে, ফোন নাম্বার টোন নাম্বার কিছু আছে কি, যাকে ফোন করে না একটু আগে এসে বলে। আসলে কিছু তো কোনো ঠিক থাকে না, পুজোর যেমন একটা নির্দিষ্ট দিন থাকে, কিছু তো ঠিক দিন থাকে না, ওটা সাধারণভাবে মানে মার্চ এপ্রিলে পড়ে, যেমন এবারই পড়েছিল এপ্রিলে পড়েছিল, সেটা ঠিক থাকে না কবে, এবারে পড়েছিল পয়লা বৈশাখের আগে। এই দুটো হচ্ছে মেন পুজো, তাছাড়া জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো কোনো আমাদের মুক্তি নেই, এই বাকি জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। আর এই মা তো মানে স্বপ্ন দিয়ে এসেছিলেন, স্বপ্নে এসেছিলেন, তিনি দেখেছিলেন, তিনি এটা প্রতিষ্ঠা করে দিতে পারেননি, ওনার পুত্রবধূ এটা ওই দয়াময়ী বলে যার নাতনি তার থেকে, হ্যাঁ, উনি করেছিলেন। উনি সকলে ছিলেন, তার নাম তুলসীরাম ঘোষ, তুলসীরাম ঘোষ ছিলেন আমাদের নবমশী তিরিকার দেওয়াল ছিলেন। আচ্ছা, মানে অরিজিনালি চাকরি সে ক্ষেত্রে পূর্ব বাংলা ছিল, আনডিভাইডেড ছিল, ঢাকায় থাকতেন। তারপর যখন উনি এখানে উনি স্বপ্ন দেখেছিলেন, দেখে এই পুরো জমিটা উনি কিনেছিলেন, এইটা আমাদের
এই পাশে সব এবং আমাদের বাড়ি উল্টো দিকে যে একটা বাড়ি আছে ওইটা পুরোটাই হচ্ছে এদের ছিল। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে? আমি 44 বছর এখানে বৈবাহিক সূত্রে আমি এখানে এসেছি। আমার স্বামী গত বছর পর্যন্ত ছিলেন, ওনারা চার ভাই ছিলেন, আমার শ্বশুরমশাই ওনারা চার ভাই ছিলেন। আচ্ছা, যে কোনো বিপর্যয় সমস্ত জিনিসটাই চলে যায়, হাত ছাড়া হয়ে যায়, তখন শ্বশুরমশাই উনি যাননি এখান থেকে। উনি হচ্ছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বড় দিদি ছিলেন আমার শাশুড়ির মা। আচ্ছা, মানে বড় দিদি শ্বশুর বাড়ি এটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে? আচ্ছা, বড় দিদি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি এটা। তবে যখন এদের মানে অবস্থার বিপর্যয়ের সময় তখন ওরা কোথায় যাবেন, তখন ওরা এখান থেকে বাধ্য হয়েছিলেন এই বাড়ি ছেড়ে দিয়ে, বাড়ি ভাগ্যের পক্ষে ছিল ছেড়ে দিতে বাধ্য হন। সেই সময় ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাবা ছিলেন উনি কালীকৃষ্ণ ভদ্র, উনি ছিলেন হাইকোর্টের চিফ ইন্টারপ্রেটার। আচ্ছা, উনি ওদের নিয়ে গেছিলেন মানে এদের সবাইকে ওই বাড়িতে, বীরেন্দ্রবাবুর বাড়িতে, বীরেন্দ্র বাড়ি এখান থেকে খুব কাছে, ও কাছেই এখান থেকে। হ্যাঁ, ওটা হচ্ছে রামধর মিত্র। আচ্ছা, আর এটা হচ্ছে বলরাম ঘোষ। বলরাম ঘোষ মানে ওই বলরাম মন্দির না, তা না, বলরাম বোস। ও আচ্ছা, এটা ঘোষ আর বোস, বলরাম বোসের ভাই ছিলেন। আচ্ছা, এদের কৃষ্ণমশাই এর, ও মানে দেখতে গেলে সব রিলেটিভ, সব রিলেটিভ। আচ্ছা, কারণ যার জন্যে বলরাম বসের মানে বলরাম মন্দির, যতদিন বলরামবাবু বেঁচে ছিলেন ততদিন উনি আমার শ্বশুর শ্বশুরের সাথে মা বাবা করতেন, ওকে খুবই খাতির করতেন। মানে ওদের সব যত প্রসেশন এখন, যখন যত প্রসেশন ওদের বাড়ির সঙ্গে বাড়ির সঙ্গে। আচ্ছা, এছাড়া আমাদের এই দুটো ছাড়াও জগদ্ধাত্রী পুজো, তারপরে দুর্গা পুজো ঠিক হয় না, দুর্গা পুজো নবমীর দিন একটা পুজো হয়, ওটা মানে শুধু নবমীর দিন একটা হোম হয়, নবমীর দিন। আর জগদ্ধাত্রী পুজো হয়, আর সেও শুধু এই মন্দির, এই একটা বিরাট করে হয় তা না, তবে বিরাট করে কালী পুজোটাই হয়, কালী পুজো, তিথি পুজো, তিথি পুজো, এই দুটো। হ্যাঁ, নন্দদুলার আছে, জন্মাষ্টমী। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই যে মন্দিরের এখন মানে রক্ষণাবেক্ষণ কীভাবে হচ্ছে? আপনি করছেন আপনারা জানতেন না? হঠাৎ করে আমার স্বামী মারা যাওয়ার পরে হঠাৎ দেখি মানে তখন অসংস্কৃতিটা হঠাৎ দেখলাম একটা বোর্ড দিয়েছে, মানে বহু বছর আগে একটা ওরা চিঠি দিয়েছিল যে মানে প্রপোজাল, আমরা সেটা অ্যাকসেপ্ট করিনি। আপনারা অ্যাকসেপ্ট করিনি, রাজি হইনি, কিন্তু ওনারা কিছুই জানতাম না। হ্যালো, এখনকার জমানায় তো কেউ কাউকে জানাবার দরকার নেই, করে করেছে যার ফলে হচ্ছে কি এখন আটকে গেছে, মন্দির কিছু করতে আছে। যতক্ষণ না ওরা ওদের নিয়ম হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে ওদের লোক আসবে দেখবে, তারপরে ওটাকে কতটা করবে, ওরা একটা পয়সা কিছু দেবে না, কিন্তু ওদের ওদের সব কিছু মানে পারমিশন নিতে হবে, পারমিশন শুধু না, ওদের লোক থাকবে তাদের সামনে করতে হবে। এখন সে মানে ভীষণ নেই, আমার বিরক্ত হয়ে গেছে, আমি অনেক কিছু জানতে পারছি, কিন্তু আরও সময় আপনাকে একটু আগে বললে আরও অনেক কিছু জানা যায়। আপনাকে লেখাটাই দিয়ে দিতে পারতাম। আচ্ছা, আপনি মানে এই বংশের? আমি হচ্ছি মানে দয়াময়ী দেবী যিনি, হ্যাঁ, ওনার ছেলে ছিলেন সারদা প্রসাদ ঘোষ। আচ্ছা, এখানে দেখুন নাম লেখা আছে বোর্ডটা। আচ্ছা, সারদা প্রসাদের চার ছেলে। আচ্ছা, চার ছেলের মধ্যে আমার শ্বশুরমশাই বিদ্যুৎ ইয়াংস্ট। আচ্ছা, আর বাকি তিনজন তারা তিনজন ছিলেন, কিন্তু তাদের সঙ্গে অনেক বয়সের ডিফারেন্স ছিল, একটা মানে খুব ফ্যামিলি বিপর্যয়ে ভূপেন্দ্র প্রসাদ মানে বাধ্য হয়েছিলেন বাড়ি ছিল। আচ্ছা, ওরা কোথায়, ওরাও যেটা নিজে দেখতে কেউ সেরকমভাবে আসেন না কিছু না। আচ্ছা,
আমি হচ্ছে সেই দুর্গেন্দ্র প্রসাদের কনিষ্ঠ পুত্র ছিলাম তার। আচ্ছা, আপনি বলেন ভূপেন্দ্র প্রসাদের কনিষ্ঠ পুত্রের ওয়াইফ? আমার স্বামীর নাম মানবেন্দ্র ছিল। মানবেন্দ্র? মানবেন্দ্র প্রসাদ ঘোষ। মানবেন্দ্র, ঠিক আছে। ছোটোখাটো সবসময় এতটা অফার মনে থাকে। হ্যাঁ, না না না, আমাদের একটা শতবার্ষিকী হয়েছিল 1886 সালে, যে দিকে বলছি 1886 সালে যে হয়েছিল ওটা, ওই সময় আমাদের শতবার্ষিকী পালন করা হয়েছিল। যেহেতু আমি আগেকার ইতিহাস পেয়েছিলাম সেই ভিত্তিতে, এবং ওই বাংলা ইয়ারটাকে কনভার্ট করে ওটা 1886। এই ঘোমটা কালীমার মন্দির সন্ধ্যে 6টায় খোলে, আর ঢুকেই সামনেই ঘোমটা কালীমার মন্দির, তার মূর্তি, আর ডান দিকে আর বাঁ দিকে দুটো ছোট মন্দির আছে, দুটোতেই শিবের শিবলিঙ্গ আছে। পাশে একটা ছোট মন্দির আছে, এখানে আছে শিবলিঙ্গ, এই যে দেখুন। শহরের মধ্যিখানে অবশ্যই আসবেন, দেখবেন, ভালো লাগবে, ইতিহাস জানা থাকলে দেখতে আরও ভালো লাগবে। আর ওইটা হচ্ছে গেট, ওইখান দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে নাট মন্দির, আর এইটা উঠলাম, এই যে সিঁড়ি, এখান দিয়ে উঠতে হবে, উঠেই হচ্ছে মন্দির। এখানে প্রণামী, এই হচ্ছে মন্দিরের সমস্ত ভিতরে ঘোমটা কালীমা আছেন বসে। এই ঘোমটা কালী মন্দির হচ্ছে 9 কিলা বিশিষ্ট। এই যে উপরে দেখতে পাচ্ছেন ওখানে 9টা কিলা আছে, 1, 2, এদিকে একটা 3, ওপারে আছে, গাছের জন্য ঢেকে গেছে বলে দেখানো যাচ্ছে না। এইগুলো হলো এখন যারা থাকেন এই মন্দির দেখাশোনা করেন তাদের ঘর। এগুলো আসলে কখন আসলে মন্দির খোলা পাবে সেটা একটু আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমাদের হয়েছে দিদি অরিজিনাল আমাদের পুরোহিত ছিলেন। আপনার গরম লাগছে না? না না, একটু গরম লাগলো, এই ফ্যান চললে অসুবিধা হবে। এখানে তো পুরোহিত যিনি ছিলেন উনি প্রায় 40-50 বছর এখানে কাজ করতেন, মানে তাঁর জ্যাঠামশাই এখানে কাজ করতেন। আচ্ছা, জ্যাঠামশাই যখন অসুস্থ হন তারপর থেকে উনি এখানে অনেক ছোট বয়সে ছিল। আনফর্চুনেটলি এই 2020 ফেব্রুয়ারিতে উনি খুব সিভিয়ার সেরিব্রাল স্ট্রোক হয়, তার জন্য উনি এখন মারাচারা করতে হবে। তারপর থেকে আমাদের পুরোহিতের প্রবলেম চলছে, খোলার কোনো টাইমটা ঠিক নেই। আমি জিজ্ঞেস করলাম, এখানে বললো 6টার সময় খুলবে, সেই জন্য আমি 6টা মন্দিরের দরজাটা খুলেন, কিন্তু পুজো কি শুধু সন্ধ্যেবেলাই হয়? যতক্ষণ না পর্যন্ত পুরোহিত আসবেন কোনো, আমরা সবসময় আমাদের একটা নোটিশও ছিল যে কখন থেকে কখন খোলা, কোন কোন দিনে কি বলেছে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু সেটা মেনটেন করতে পারছি না, নোটিশ আমরা খুলে নিয়েছি, কারণ ওইটা নিয়ে আরও ঝামেলা হয়, লোক এসে দাঁড়িয়ে থাকে। পুরোহিত যখন আসছেন তখন খোলা হচ্ছে, দুবেলাই আরতি হয়। আচ্ছা, সকালে সন্ধ্যে দুবেলায় আরতি হয়? হ্যাঁ। আচ্ছা, আমাদের কালী মন্দির ছাড়াও দুদিকে দুটো শিব মন্দির আছে, হরেশ্বর আর হরপ্রসন্ন। হ্যাঁ, তারাও ও বাঁ দিকের থেকে হরেশ্বর, হরেশ্বর আর হরপ্রসন্ন, হরেশ্বর আর হরপ্রসন্ন দুটো মন্দির আছে, শিবলিঙ্গ আছে। ওইটা হচ্ছে ওদের এদেরই বংশের কারণ নামে। আচ্ছা, কারণ বংশের নামে একজনের। আচ্ছা, তাছাড়া ভিতরে আমাদের ওই একটা ভিতরে দেখবেন, এখন যদি ওপরে উঠতে পারে যে ওই একটা বিশাল বড় ছবি আছে, মানে বাঁ দিকে। আচ্ছা, ওই ছবিটা তুলসীরামকে নিয়ে, মানে স্বপ্ন দেখেছেন উনি, স্বপ্নের ছবিটা মানে মূর্তিটা দেখে উনি আঁকিয়েছেন। আচ্ছা, সেই মূর্তিটা হিসেবে এখানে মূর্তিটা প্রতিষ্ঠিত। আচ্ছা আচ্ছা, নিচে ছোটোখাটো মূর্তি আছে, তবে অনেক সুন্দর সুন্দর বই বেরিয়ে গেছে। এখানে একটা বই আছে কলকাতার 51 কালীবাড়ি, 51 কালীবাড়ি, 51 কালীবাড়ি অরুণ মুখার্জি ভদ্রলোক লিখেছেন, সেটার জন্য আমার কাছে রেগুলার আসছেন। আমি আমার সঙ্গে কথা বলে বলি পুরো ইতিহাসটা খুব সুন্দরভাবে লেখা। তাছাড়া আমাদের যখন শতবার্ষিকী হয়েছিল তখন আমি একটা নিজে সুবিধে বার করেছিলাম, আচ্ছা, তাতেও ইতিহাস আছে। সেই জন্য ওইগুলো মানে অফলাইন যখন বলতেন আর কি হয় একটা, মানে আপনারা একটা জিনিস জেনেছিলাম যে এখানে প্রসাদ এই পুজো দেওয়া হয় যখন তখন বিনা নুনে ভোগ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, বিনা নুন মানে এখানে কোনো অন্য ভোগ হয় না, মানে ইভেন পায়েসটা শুরু হয় ওই লুচি হয় আর 5 রকম ভাজা হয়, ভাজা হয় নুন ছাড়া, তরকারিটাতে একটু নুন দিতে হয়, কিন্তু ওই ভাজা আর লুচিতে কোনো নুন থাকবে না।
আচ্ছা, ওই লাড্ডু দেওয়া হয়, তৈরি করে দেওয়া শুধু আপনাদের এখন একটুখানি ওই রক্ষণাবেক্ষণের ব্যাপার, মানে সংস্কারের ব্যাপার আছে, আর পুরোহিতের একটুখানি প্রবলেম আছে। মানে আজকে একজন করছে, কালকে আরেকজন করছে, কিন্তু এখন কোনো দিকেই আপনি কোনো পিওর জিনিস পাবেন না। মানে আগে যেমন তিনি করতেন, তিনি তার মন প্রাণ ছিল এই মন্দির নিয়ে, ঠিক আছে, ওকে দেখে আমি ঘুরি মেলাতাম, আমিও চাকরি করতাম, ও আসতো, আমিও চাকরি থেকে যেতাম, একদম পাঞ্চুয়াল ছিলেন, একদম একটা দেড়টা পর্যন্ত থাকতেন, এবং যার জন্য উনি পরিচিত অনেক বেশি ছিল। আর সন্ধ্যাবেলা ঠিক সাতটায় আসতেন, নটা সাতটা বেশি থাকতেন, আমার ভাসুর ছিলেন কেন্দ্রপ্রসাদ বসু, উনিই দেখাশোনা বেশি করতেন, উনি চলে যাওয়াতে আরও উনি দুটাকে চলে গেছে। ঠিক আছে, মোটামুটি অনেকটা জানা হলো, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বাইরে কিছু থাকতে পারে আমার মনে হয়। মন্দিরের সামনেই বসে আছি, পিছনে দুর্গা দালান, তার পাশে বসে আছি, আর পুরো মন্দিরটা তুললাম, তার সম্বন্ধে যা যা জানার জানলাম, আপনাদেরকে সেটাই পুরো দেখাবো। এতক্ষণে দেখে নিয়েছেন, যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখান, কারণ শহরের মধ্যিখানে একদম শ্যামবাজারের মাথায় এত সুন্দর একটা মন্দির, যার ইতিহাস এত সুন্দর, সেটা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা, ধন্যবাদ।